আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও সবাই ভালো আছি আবারও কয়েকদিনের টুকে টাকি কিছু ভিডিও ক্লিপস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর বরাবরের মতো রিকোয়েস্ট রইল এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন আমি একটা রসমালাই নিয়েছি দুই পিস ব্রেড নিয়েছি ব্রেডের সাথে আমি রসমালাই দিয়ে আসলে রসমালাই করে থাকি এরকম কেউ টোস্ট বানিয়ে খাই আমার কাছে ভালো লাগে জানি না যে এরকম খান কি না আর আমার জন্য চাও বানিয়ে নিয়েছি ভালো লাগে আসলে সময় মতো একটু একটু করে ভিজিয়ে খেতে নিতে ভালো লাগে একটু একটু করে খাই আমার বাচ্চারাও কিন্তু খায় হামজার বাবা এরকম করে দিলে খান হামজার বাবা উঠে গেলে ওনাকেও নাস্তা দিব আর একটু পরেই আমরা যাব আসলে যত দেখি কয়টায় যাই তো এই তো এখন আমি রেডি হচ্ছি সকালবেলা চাইলেও সব সময়ে আসলে তাড়াতাড়ি বের হওয়া যায় না আর তো আগে গিয়ে লাভ নেই কেননা এগারোটার পর তো সব টপ খুলে গত সপ্তাহের কিছু ভিডিও ক্লিপস আমরা আলম রোগ যাচ্ছি বার্মিংহাম যারা থাকেন তারা তো জানেনি এ আলম রোগ আর আমাদের গড় থেকে বা ওয়েস্ট প থেকে কিন্তু আলম রোগ একটু দূরে বেশ কয়েকদিন থেকে বা দুই তিন সপ্তাহ থেকে ভাবছিলাম যাবো কিন্তু সময় করা যাচ্ছিল না তো ফাইনালি আমার হাজব্যান্ড আজ নিয়ে যাচ্ছেন বেশ অনেক দিন আগে গিয়েছিলাম অনেক দিন আগে বলতে দেশে যাবার আগে দেশে যাওয়ার আগে আলম্ব গিয়েছিলাম কেননা ওদিকে কিন্তু অনেক সুন্দর সুন্দর থ্রি পিসের কাপড় কিনতে পাওয়া যায় তো দেশে যাওয়ার আগে প্রায় সময় যাওয়া হয় দেশে যাওয়ার আগে গিয়েছিলাম আর থ্রি পিসের কাপড় আসলে এদেশে তো কিনে বানানো আসলে বেশ এক্সপেন্সিভ দেশে নিয়ে গেলে বানিয়ে নিয়ে আসা যায় বা দেশেও কাউকে গিফট করা যায় তো থ্রি পিসের কাপড়ের জন্য আলম রোগ আসলে বেস্ট অনেক সময় আসতে লেগে গেছে তো বেশি সময় আসলে আর কেনাকাটায় সময় দিতে পারিনি আর কেনাকাটা শেষ করে আমরা দীক্ষিতে বসে কিছু খেয়েছি আর বাচ্চাদের জন্য কিছু ফুড নিয়েছি তো এ তো এখন আমরা গড়ে চলে যাচ্ছি হ্যামজার জন্য একটা তুপ কিনলাম লম্বা যে থাকে পা পর পা পর্যন্ত পায়ের পাতা পর্যন্ত সেরকমই একটা তুপ নিয়েছি কেননা মাদ্রাসাটা কুল মাদ্রাসা খুলে যাবে জন্য ওর জন্য একটা নিয়েছি আর ছোটো মেয়েটার জন্য একটা বুরকাও কিনেছি ওর দুটো বুরকা আছে কিন্তু ওই যে হামজার রুমে কিছু কাজ করা হবে বা গর কিছু এলোমেলো আসলে উপরে সব কিছুই অনেক কাপড় চোপড় করে নাই আমার জাহের করে রাখা টেকে পড়ে তো আসলে কোন ব্যাগে রেখেছি কোথায় রেখেছি কিছুই বলতে পারবো না আর এতদিন কাজ করাতে সময় চলে যাবে বা এখনও করাতে পারবো না এরকম ভাবিনি তাই আসলে কোন বেগে রেখেছি কিছুই বলতে পারবো না ভাবলাম খুঁজে তো আর পাবো না যেরকম হামদার সুইমিংয়ের কাপড় আবারও কিনতে হয়েছে তো ভাবলাম আরেকটা কিনে ফেলি আসলে আর বুরখার তো প্লেন বুরখার তো আর খুব বেশি খুব একটা দামও না গড়ে আমি সব কিছুই আসলে চেক করে নিয়েছি যে যা জায়গায় আর কি ওদের ওর বোরখা থাকতে পারে তো সেই জায়গাগুলোতে নেই তো মনে হয় যায়ের করেই আসে আর গিয়ে আসলে ও তো ব্যাগ খুলে খুঁজে বের করা খুবই খুবই অসম্ভব ব্যাপার আর কি তো আপনারা সবাই জানেন ব্যাগ খুলে এরকম কোনো কিছু বা গড়ের মধ্যে দেখবেন কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না সেরকম জিনিস খুঁজে বের করা কত কষ্টের সে ভাবলাম একটা নিয়ে নেই আর তো বেশি দিন না ওর তো একটা বুরখাওয়ার জন্য এমনিতে একটা প্লেন বোরকা কিনেছি শোপে গিয়ে আর আসলে এত মনে শ্যুট টুট করতে পারেনি তো রাস্তা দিয়ে যাচ্ছি ভাবলাম একটু শুট করে নেই স্কুলের আগে তো চলে আসতে হবে তো বেশ দূরে আধা ঘন্টার মতো তো লাগবেই একটু সময় হাতে নিয়ে তো আমাদের চলে আসতে হবে কেননা তো যায় না কোনো সময় মাসের মধ্যে লেট হতে পারে বা কোথাও ট্রাফিক জ্যাম আটকে গেলে আবার স্কুলের জন্য দেরি হয়ে যাবে তো এই তো দেখছি পথের মতো কার পার্কিংয়ের প্রবলেমও এখানে বেশ অনেকক্ষণ ওয়েট করে তারপর আমরা গাড়ি পার্ক করতে পেরেছিলাম তো এই তো এখন আমরা গড়ে চলে যাচ্ছি আর কি কি এনেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব দেখছি এর নেক্সট ওরের নেক্সট ওরের একটা শপ থেকে আমি ড্রেস কিনেছি বা আমি যেগুলো কিনেছি আর কি পরে তো আপনাদেরকে দেখাবো তো বলে দিচ্ছি কোথা থেকে কিনেছি সেই সবটাতে মনে হয়েছে যে আসলে বিভিন্ন প্রাইসের মধ্যে অনেক অনেক কালেকশন অনেক ড্রেস আর অন্যান্য শপ থেকে দেখলাম যে এই সবটাতে মানুষের ভিড়ও বেশি মনে হয় নিন্দন না কি যেন এরকম নাম নামটা আসলে ভুলে গেছি তো আরেকজনও জিজ্ঞেস করেছিলেন তো আমি বলতে পারিনি কেননা বেগের মধ্যেও কিন্তু নাম লেখা ছিল না তো নাম না বললেও আসলে হবে কেননা ওই সব জায়গায় গেলে কিন্তু অনেক অনেক শপ থাকে যা চয়েস মতো যে কোনো শপে কিনতে পারেন যেহেতু সামারের জন্য গড়ে বা বাইরেও কিন্তু আমি যেমন কারো ঘরে একটু বিকালবেলা বেড়াতে গেলে শপিংয়ে টপিংয়ে গেলে পড়তে পারবো এরকমই সিম্পলের মধ্যে বা গড়ে গড়ে পড়ার জন্য বা বাইরেও তো যেতে পারবো পরে গরমের দিনে তো এই ড্রেসগুলোই বেশি আরামদায়ক তো এরকমই কিছু ড্রেস চার পাঁচটা ড্রেস কিনেছি আসার সময় অন্য রাস্তা দিয়ে মনে হয় নিয়ে এসেছিলেন আর এখন মোটরের দিকে যাচ্ছেন তো অনেক দিন পর মটরেতে উঠেছি তো একটু বয় ভয় লাগছিল আসলে একটু না বেশ ভয় লাগছিল কেননা কোনো কোনো গাড়ি দেখবেন রেস করে পিছন থেকে শুরু করে একদম বা এত তাড়াতাড়ি সামনের দিকে চলে যায় ভয় লাগে আর লরি টরি তো অনেক গাড়ি আসলে একসাথে মোটরেতে থাকে তো যেহেতু দিন পর মোটরেতে উঠেছি একটু ভয় ভয় লাগছিল বেশ কয়েক মাস আগে আপনারা অনেকেই জানেন দুজন হাজব্যান্ড ওয়াইফ বাঙালি তারা কিন্তু রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন ইদানিং এরকম আরেকটা ঘটনাও ঘটেছে শুনেছি বাচ্চারা সব করেছিলো আর হাজব্যান্ড ওয়াইফ রাস্তার মধ্যেই আসলে মারা গিয়েছিলেন তো এরকম আসলে বয় লাগে আসলে এখন একটু বাইরে যেতে বা মাঝে মধ্যে সব মনে হলে বয় লাগে আসলে কার মত কোথায় লেখা একমাত্র আল্লাহ জানেন বা কখন কিভাবে কার কী হবে সবসময় তো গাড়িতে উঠলে বিসমিল্লা নাম নিয়ে বের হই বা আয়াতুল কুরসি পড়ে আপনারাও আসলে আয়াতুল কুরসিটা পরে নেবেন গাড়িতে উঠলে বা আরও দোয়া আছে সেগুলো পড়তে পারেন সবাইকে আল্লাহ বিপদ আপদ বা মুসিবত থেকে বাঁচিয়ে রাখেন এই দোয়াই করি আপনারাও আমাদের জন্য বেশি করে দোয়া করবেন যারা বুড়ো হয়েছে সবাইকে তো আসলে মারা যেতে হবে কিন্তু যারা দেখবেন একটু ছোটো বাচ্চা কাচ্চা রেখে বা ইয়ং বয়সের বাচ্চারা আছে এরকম মা বাবা মারা গেলে কিন্তু খুবই খারাপ লাগে সব কিছুই আল্লাহ পাখির ইচ্ছা এরপরে দেখবেন যারা একটু বয়স্ক হয়ে গেছে তারা চলে গেলে কিন্তু অতটা খারাপ লাগে না যেমন লাগে যে ছোটো বাচ্চা কাঁচার মা বাবা চলে গেলে তো আমরা করে চলে এসেছি আর ফ্রিজে ঠান্ডা মেলান চলে একটু বের করে খেলাম কেননা বেশ ঠান্ডা বাইরে সরি ঠান্ডা না বাইরে তো অনেক গরম আর এই তো বাচ্চাদের জন্য খাবার নিয়ে এসেছিলাম ওরা স্কুল থেকে চলে এসেছে ওদেরকেও খাবারগুলো গরম করে দিয়ে দিচ্ছি এটা ছিল অন্য আরেক দিনের ভিডিও ক্লিপস তো দেখতে পাচ্ছেন এদিকে আমি পাস্তা বয়েল করতে বসিয়ে দিয়েছি বয়েল হয়ে গেছে এখন আমি কিলেন্ডারে ঢেলে নিব তার জন্য আমি অল্প একটু পাস্তা নিয়েছি বাটিতে সে আবার নর্মালি আমরা যেভাবে খাই সেভাবে করে দিলে খাবে না পেঁয়াজ টিয়াজ দিয়ে বাগার দিয়ে যেভাবে রান্না করি সেভাবে খাবে না তো এরকম আবার বয়েল পাস্তা দিয়ে দিলে ওকে এনে আমি একটু লবণ দিয়েছি দিয়ে তো একটু মিক্স করে দিয়ে দিব পাস্তা রান্না করবো পাস্তা ধার রান্না করা শুরু করে দিয়েছি দিয়ে দিয়েছি আর এর মধ্যে এখন পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিব গরম হয়ে গেছে লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজে পাচ্ছি আর সাথে আমি ওয়ান টি স্পুন মিক্স কারি পাউডার দিয়ে দিলাম আর হাফ টি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আর হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো তারপর মেরেছে মিক্স করে নিচ্ছি খুব বেশি খরচাবো না যেহেতু পানি দিয়ে প্রায় পঁচিশ তিরিশ থেকে তার মধ্যে আমি টমেটো দিয়ে দিবো কয়েকটা চোদ্দ টমেটো কেটে রেখেছি দিয়ে দিলাম

ভেজে নিচ্ছি আপনার ধনিয়া পাতা কুচিও দিয়ে দিচ্ছি তারপর নিয়েছে আর কি নামিয়ে নিয়ে দুজনের জন্য নিয়েছি আমার জন্য নিয়েছি আমারও খেতে ইচ্ছে করছে আর এই তো আরো আছে খেতে চাইলো কিন্তু আসলে দিব যদি খান মাঝে মধ্যে খায় না একটা ভালো পান না তো আলম রেখতে খেয়ে কি কি এনেছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি এই তো এই পাঁচটা ড্রেস নিয়ে এসেছি আর আমার ছোট মেয়েটার জন্য একটা বোরকা আর হামজার জন্য একটা তুপ নিয়ে এসেছি সাথে সোমবার থেকে খুলে যাবে এই তো আমার জন্য নিয়ে এসেছি তো এগুলো তো সিম্পল প্রিন্টের মধ্যে বুঝতেই পারছেন সব কিন্তু পাওয়া যায় কোন কোয়ালিটি আনবেন বা কোন প্রিন্টের আনবেন তার উপর নির্ভর করে আসলে দাম এক একটা এক এক রকম আমি আপনাদেরকে খুলে একটু দেখাচ্ছি আমারগুলো কেমন হয়েছে দেখতে পাচ্ছেন এটার সাথে একটা জর্জেটের ওড়না আর সালোয়ারটা দেখতে পাচ্ছেন এদিকে পায়ের দিকে একটু ডিজাইন করা আর দেখিয়ে দিচ্ছি দেখুন কালারটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে যেহেতু আমি মিডিয়াম পরি এরপর দেখা যায় মধ্যে এক মধ্যে এক একটা সাইজ এটাও মিডিয়াম কিন্তু এটার সাইজ কিন্তু বেশ অনেকটা বড় মনে হচ্ছে আসলে দুয়ার পর তো আর একটু টাইট হবে আর মনে হচ্ছে এটা ঠিক আছে আর আর একটা ড্রেস এটার সাথেও দেখতে পাচ্ছেন একটা জর্জেটের না আর পায়ের দিকে ডিজাইনটা আগেরটার মতোই কিন্তু আর এটা দুটো ড্রেসই কিন্তু পরতে এত আরামের হবে এত সফট একেবারে বাংলাদেশি সুতির যে বয়েল কাপড় থাকে শিরোপরে আমার একদম সফট একদম কি বলবো খুবই সফট আসলে অন্যগুলো থেকে এই দুটো ড্রেস করে পটি আসলে ভীষণ আরামদায়ক হবে গরমের জন্য লং স্লিপ শপগুলো দিয়েছি আর এখন আজকাল তো আসলে বেশিবা ডেসের সব শপ বেশিবা বলতে সব ডেসের আসলে লং স্লিপটাকে বিশেষ করে শুতে বা নরমাল ড্রেসগুলো এতো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বুকের দিকে অনেক কাজ করা

তো প্রিন্টের কামিজের সাথে মিলানো সুন্দর করে কাজ করা আর এটা কিন্তু যে গরদ কাপড় সেরকমই একটু সিল্কি টাইপ আর কামিজটা একটু আপনাদের আমি খুলে দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সুতির মতোই আসলে সুতি বলা যাবে যে একদম পাত একটু নেটের মতো সুতি কাপড় কিছু থাকে যে ওরকমেরই এটাও কিন্তু বেশ আরামের হবে আর এটার কাজ দেখতে পাচ্ছেন বেশ অনেক কাজ করা কিন্তু সুন্দর ড্রেস কালারটাও আমার কাছে অনেক ভালো লেগেছে এটার সাইজও কিন্তু মিডিয়াম মিডিয়াম হলে যে হবে এটা কিন্তু বেশ টাইট মনে হয়েছে আমি একটু পরে দেখেছি তো আসলে কোনো ড্রেসই আমি পরে দেখিনি এমনিতেই নিয়ে এসেছি মিডিয়াম লিখা দেখে তো দেখেন অন্য ড্রেসগুলো দেখে কিন্তু এই ড্রেসটা বেশ টাইট এক একটা ড্রেস আসলে কোনো সময় দেখা যায় কোনো কোনো ড্রেসের কোনো কোনো মিডিয়াম স্মল সাইজের ড্রেসও আমার হয়ে যায় আবার কোনো কোনো দেখা যায় যে লার্জও ফিট হয় আসলে বোঝা যায় না এ কেননা সবগুলো ড্রেসে আমি মিডিয়াম নিয়ে এসেছি কিন্তু এটা একটু টাইট আর এই তো আরেকটা ড্রেস এই ড্রেসটাও ক্রিম কালারের এটাও কিন্তু বেশ সুন্দর এই তো এটার সালোয়ার দেখতে পাচ্ছেন আর এক কালারের ওড়না এটাও কিন্তু সুতি কাপড়ের ইস এটাও পড়তে কিন্তু গরমের দিনে বেশ আরামদায়ক হবে আর এটার কালারটাও কিন্তু বেশ ভালো কালার আর কাজটাও কিন্তু এই ড্রেসটা এখন দেখাই এটাও কিন্তু সুন্দর তবে এখন মনে হচ্ছে কেন আনলাম আর এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্মল সাইজ লেখা কিন্তু এটা আমি দেখেছি মিডিয়ামের মতোই কিন্তু বেশ বড় এটার সাথে সিলবার দেখতে পাচ্ছেন আর একটা এত তো এই ড্রেসটা এখন মনে হচ্ছে কেন আনলাম আসলে দেখে ভীষণ ভালো লেগেছিল তো এখন মনে হচ্ছে কেন আনলাম আর আপনার কিন্তু সুন্দরই আছে এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকেও কিন্তু লেস লাগানো বা বেশ সুন্দর কাজ করা কিন্তু এরকম একটা ড্রেস আসলে আমি এরকম না ঠিক আসলে এই যে এরকম কাজ করা আসলে এটাকে মনে হয় এম্বুশ নাকি বলে আম্বুশ সম্ভবত বলে এইগুলোকে প্লাস্টিকের মতো কিছু উপর দিকে বসানো তো এরকম একটা ড্রেস আমি দেশে থাকতে আমি নিজে নিজেই বানিয়ে পড়েছিলাম আসলে এটা সেলাইয়ের কাজ শেখার জন্য তো সেটা সাধারণ মতে একটু হালকা গ্রিন এরকম অ্যাম্বুশ কাজ করা বা এটাকে মনে হয় এম্বুশ বলে আমি নিজেও জানি না আসলে ভালোভাবে বুলও হতে পারে তো এটা দেখে আমার সেই ড্রেসটার কথাই মনে পড়ছিল একদিন থেকে সেই ড্রেসটার কথাই মনে পড়ছে তো ভাবলাম একটা বসে ড্রেসই নিয়ে যাই আর এটা কিন্তু শুধু গরমের দিনে না ঠান্ডার দিনও কিন্তু পরা যাবে গরমের দিনে জানি না আসলে কতটুকু ভালো লাগবে মনে হয় একটু গরম লাগবে এটা কিন্তু সুতি কাপড় না কেমন যেন একটু কাপড়টা একটু বাড়ি তো এই তো অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করি এই ড্রেসগুলো নতুন এনেছি প্রবলাম আপনাদের সাথে শেয়ার করি যেহেতু গরমের দিন সব কিছু কিন্তু এখন পরা যাবে না আর এখন তো বেশ গরম পড়েছে তো সবার কাছেই আসলে এরকম পাতলা আরামদায়ক সুতি কমফোর্টেবল মনে হয় আশা করি এই ড্রেসগুলো আপনাদের কাছেও ভালো লাগবে ভালো লাগলে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ